কোনোভাবেই থামছে না নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। প্রতিনিয়তই ঘটছে প্রাণহানি। আলাদা দুই হামলায় শনিবার অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেল দুই ফিলিস্তিনির। মাত্র একদিনের ব্যবধানে ঘটল এই প্রাণহানির ঘটনা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রাবি আরাফা নামে 32 বছর বয়সী এক ফিলিস্তিনিকে পূর্ব জেরুজালেম থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন 16 বছর বয়সী আরেক কিশোর, যার নাম বা পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি। তেল আবিবের দাবি, একটি গাড়ি অবৈধভাবে ইসরায়েলি সীমানায় প্রবেশ করলে গাড়িটি আটকানোর চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। তবে গাড়িটি না থেমে উল্টো সেনাদের আঘাত করার চেষ্টা করতে গেলে প্রাণ রক্ষার্থে গুলি চালানো হয়। অপর ফিলিস্তিনিকে গুলির ব্যাপারে জানানো হয়, এক ইসরায়েলিকে ছুরিকাঘাতের পরই গুলি চালিয়েছে সেনারা। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলা কোনো নতুন ঘটনা নয়, তবে সাম্প্রতিক সময়ে তা বেড়েছে কয়েক গুণ। 2015 সালের পর এবছরই ইসরায়েলি বাহিনীদের হামলায় এত বেশি ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা আল জাজিরার তথ্য মতে, মাত্র 10 মাসে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অভিযানের নামে গুলি করে হত্যা করা হয়েছে 125 জনের বেশি ফিলিস্তিনিকে, তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আফরিন মৌ, সময় সংবাদ।